মানে অঙ্কগুলো প্রথম পাঠ করেছিলাম এখন আজকে আমরা দ্বিতীয় পার্ট দেখাবো তো দেখেন ওখানে কিডো আছে যে পি মাইনাস ওয়ান বাই পি ইকোয়াল ফাইভ হলে পি প্লাস ওয়ান বাই পি হোলস্কোয়ার তাহলে নর্মাল যদি জেনারেল নেম আমরা করি এটার কিন্তু আমরা রুল জানি যে পি প্লাস ওয়ান বাই পি হোলস্কোয়ার ইকোয়াল আমরা জানি কী জানি এটা ইকল যে পি মাইনাস ওয়ান বাই পি যদি দেন তাহলে এখানে ফোর হয়ে যায় প্লাস ফোর ইন্টু P দেখেন এটা যাবে তো আমাদের এটা মান দেওয়া আসে কত তো প্লাস তাহলে এখানে 25 প্লাস তো বিপরীত মান চাইলে মানে এখানে পি মাইনাস ওয়ান দেওয়া আছে আর প্লাস এটা চাইছে দেখেন মাইনাসের মান দেওয়া আছে প্লাসের মান জাস্ট আপনি বিপরীতটা যদি চায় জাস্ট আপনি মানটাকে স্কোয়ার করে এখানে দেখেন এটা দেওয়া আছে প্লাস এটা চাইছে তাহলে মাইনাস এটা দেওয়া থাকলে আমরা আগে দিয়ে জানি প্লাস হয় তাহলে মানটা কি স্কোয়ার করে আপনি ফোর প্লাস করে দেবেন আপনারা তো তাহলে এটা হয়ে যাবে কত টোয়েন্টি নাইন কত সহজ না যে মানটা কি স্কোয়ার করে প্লাস ফুল করে দিলাম যে বিপরীত তার মানে মেইন সূত্রতে আছে যে মাইনাস মানে যে মানটা দেবো তার মাঝখানে যদি মাইনাস থাকে আর এখানে যে মানটা চাইতেছে ওইটা যদি প্লাস থাকে তাহলে কি জাস্ট মানটা স্কোয়ার করে তার সাথে আমরা ফোর যোগ করে দেবো আর অথবা নর্মাল লি তো আসি যেখানে পরের যে ম্যাথটা আছে এটা আমরা কয়েকটা সিস্টেমে করতে পারি তো প্রথমে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল একশো চৌষট্টি এক্স ওয়াই ইকুয়াল কি থার্টি টু হলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত তো আমরা খুব সহজেই অনেকভাবে করা যায় কোটা তো সহজভাবে যদি করি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি যেহেতু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিলে এখানে কী হয় ফোর এক্স ওয়াই দেখেন এটু সূত্র এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তো আমাদের এটার মান দেওয়া কত একশো চৌষট্টি আর এক্স মাইনাস ওয়াই টু হোল স্কয়ার এটা আমরা বের করব ফোর x এর মান দেওয়া আছে থার্টি টু তো দেখেন একশো চৌষট্টি আর এটাকে যদি এটা তেরকম গুণ করেন তাহলে এই দিক আসলে মাইনাস হয়ে আসবে চার দিগোণে আট তিন চারে বারো ওয়াই হোল স্কয়ার তার মানে দেখেন এটা যদি আমরা এই সাইডে আমরা সাইডে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এটা মাইনাস করলে কত হবে আট আছে আট আছে চৌদ্দ হবে ছয় হলে হাতে এক তিন আছে তিন হবে ছত্রিশ হলে তো আমাদের সাইজে কার মান এক্স মাইনাস ওয়াই যেহেতু এটা স্কোয়ার আছে স্কোয়ারটা তুই এটা দিলে এই সাইডে যে রুট হবে সিক্স তো তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে সেমভাবে দেখেন পরের অঙ্কটা পরের অঙ্কটা আমরা সাইডে সেমভাবে করতে পারি তো আমাদের চাইছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কত তো আমরা কিন্তু এটা জানি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল জানি এক্স মাইনাস ওয়াই হোল প্লাস এক্স ওয়াই তো আপনি মান বসিয়ে দেন এটা হচ্ছে টেন প্লাস এটা হচ্ছে ফোর তো প্লাস তার মানে টোয়েন্টি এন চারিটা দেখেন কি আছে এ প্লাস বি সেভেন আছে তাহলে এটা যে সেটা জানি আমরা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি তার মানে আপনি দেখেন যে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার এটার মানে আমরা বের করবো তাহলে এটা রেখে দিন আর এ প্লাস বি হোল স্কোয়ার মানে সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এবির মান টুয়েলভ তার মানে ফোরটি নাইন মাইনাস ফোরটি এইট তার মানে ওয়ান অ্যান্সার কত ইজিলি বের করা যায় এরপরটা হচ্ছে সিম আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বের করতে চাইছে তাহলে আমরা কী করবো জাস্ট এই মারটা কি স্কোয়ার করবো দেখেন সতেরোটা কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে এটু হবে কত সরি সেভেন স্কোয়ার মাইনাস এটা হতেছে সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টেন কারণ টেন তো ফর্টি নাইন মাইনাস ফোরটি ইকাল নাইন শেষ যে অঙ্কটা আছে যে এ প্লাস বি ইকয়াল নাইন এম এ বি ইকাল এইটিন এম স্কোয়ার এ মাইনাস বি হোয়াট এটার মানটা চাইছে তো এই অঙ্কটা আমি করে দেব না এই অঙ্কটা বন্ধুরা আপনারা সবাই করে কমেন্ট বক্সে জানিয়ে দিন এটার অ্যান্সারটা কত হবে আর অন্য যে কোনো ধরনের ম্যাথের দরকার হলে বা অন্য কোনো ধরনের ভিডিও বা আপনি কোন টপিকটা বুঝতেছেন না ওটা কমেন্ট করেন আমি পরবর্তীতে ভিডিও করে ওটা দিয়ে দেবো আর সবাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন ধন্যবাদ